ওবায়দুল কাদের মেঘালয়। এবং সর্বশেষ জানাবো, কুইক রেন্টাল ছিল হাসিনার লুটের অন্যতম উৎস, গডফাদার তৌফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ওবায়দুল কাদের মেঘালয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ত্যাগ করেছেন। ক্ষমতাচ্যুতির 3 মাস পর চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেটের সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন তিনি। এখনও তিনি সেখানে আছেন বলে নির্ভরযোগ্য একাধিক সূত্র দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে। পালিয়ে গিয়ে দেশটিতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতাও দেশ রূপান্তরকে বলেন, ওবায়দুল কাদের মেঘালয়ে আছেন। কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা পালিয়ে যাওয়ার সুযোগ পেলেও 3 মাসের বেশি সময় দেশের নানা জায়গায় পালিয়ে থাকতে হয়েছে ওবায়দুল কাদেরকে। এদিকে এ মাসে দেশের বিভিন্ন স্থানে কাদেরকে আটকের অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ক্ষমতাচ্যুতির পর দেশের বিভিন্ন জেলা উপজেলায় হত্যা মামলা সহ প্রায় 200+ মামলায় আসামি করা হয়েছে তাকে। ওবায়দুল কাদেরকে আটকের চেষ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, কিন্তু কাদেরকে আটকের অভিযান ব্যর্থ হয়। চট্টগ্রামে অভিযান চালিয়ে ওবায়দুল কাদেরের স্ত্রীর ভাইকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করে পরে তাকে ছেড়েও দেওয়া হয়েছে। ঢাকার কেরানীগঞ্জ থেকে আটক হয়েছেন তার ব্যক্তিগত সহকারী। গত 5 আগস্ট আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ। এরপর আত্মগোপনে চলে যায় দলটির সকল কেন্দ্রীয় নেতার, সংসদ সদস্য ও মন্ত্রী প্রতিমন্ত্রীরা। খোঁজ নিয়ে জানা গেছে, আত্মগোপনে থাকা বেশিরভাগই ইতিমধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে চলে যেতে সক্ষম হয়েছেন। খুবই অল্প সংখ্যক নেতা দেশে রয়েছেন। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে উল্লেখযোগ্য সংখ্যক নেতা দেশ ছেড়েছেন বলে তথ্য পাওয়া গেছে। 5 আগস্ট ক্ষমতা ছাড়ার পাশাপাশি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দলের অসংখ্য নেতা বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ ভারতে চলে যান। বেশ কয়েকজন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা ভারত হয়ে ইউরোপ আমেরিকায়ও পাড়ি জমিয়েছেন। আবার এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা পুলিশের হাতে আটক হয়ে কারাগারে রয়েছেন। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ রক্ষাকারী বাহিনী এত সতর্ক অবস্থানে থাকলেও কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ মিলছে আওয়ামী লীগ নেতাদের তা নিয়ে। আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যাওয়া নিয়ে মুখরোচক নানা গল্পও শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে। মূলত বড় অঙ্কের টাকার লেনদেন করে বিশেষ একটি মহল আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যেতে সহায়তা করছেন বলে খবর পাওয়া গেছে। কিছু নেতার পালিয়ে যাওয়ার এসব খবরে ক্ষুব্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরাও। ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা দেশ রূপান্তরকে বলেন, সেসব প্রভাবশালীদের অপরাজনীতি আওয়ামী লীগকে এই পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে। ক্ষুব্ধ অংশটি দেশ রূপান্তরকে আরও বলেন, তাদের পালিয়ে যাওয়ার সুযোগ মেলায় বেশ অবাক নিজেরাও। অপরাজনীতি চর্চার মূল হোতা ওবায়দুল কাদের দাবি করে, সেসব নেতারা বলেন, এসব নেতাদের শোধরানোর জন্য বিচার হওয়া উচিত, তাদের বিচারের আওতায় এনে আওয়ামী লীগকে পরিশুদ্ধ হতে হবে। কুইক রেন্টাল ছিল হাসিনার লুটের অন্যতম উৎস, গডফাদার তৌফিক। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে হরি লুটের অন্যতম উৎস ছিল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। তখন বিনা টেন্ডারে প্রয়োজনের চেয়ে দ্বিগুণের বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়। আর বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে আওয়ামী লীগ সরকার 15 বছরেরও বেশি সময় ধরে $100 বিলিয়ন দেশের বাইরে পাচার করেছে। আর এই কাজটি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তৎকালীন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিদ্যুৎ বিভাগের সচিব, পিডিবি চেয়ারম্যান সহ বিদ্যুৎ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সিন্ডিকেট। এর মধ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ছিলেন মূল হোতা। আর সিন্ডিকেটের গডফাদার হিসেবে কাজ করেছেন পতিত সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও আহমেদ কায়কাউস। সরাসরি এই সিন্ডিকেটকে সহায়তা করেছেন পিডিবির সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান ও খালেদ মাহমুদ চৌধুরী। এই সিন্ডিকেট বিশেষ আইনে বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ও আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ীদের রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুবিধা দেয়। ওই দায়মুক্তি বিধানের অধীনে 72টি রেন্টাল ও ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার কেন্দ্রের অনুমতি দেওয়া হয়। বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই এসব বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশই পেয়েছে তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা।
এর মধ্যে সামিট, ওরিয়ন, দেশ এনার্জি, ডরিন পাওয়ার, ইউনাইটেড অন্যতম। সে সময় বিনা দরপত্রে বিদ্যুৎ কেন্দ্রে পাওয়ার শীর্ষে সামিট গ্রুপ। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাজুল কবির খান বলেছেন, নতুন করে কুইক রেন্টাল চুক্তি নবায়ন করা হবে না। আওয়ামী লীগ সরকারের আমলে করা চুক্তিগুলো দুটি কমিটি পর্যালোচনা করছে, কমিটির পরামর্শের ভিত্তিতে আমরা কাজ করব। এ বিষয়ে যথাযথ চিন্তা করেই বিপিডিবিকে সিদ্ধান্ত বলে দিয়েছি। একইভাবে বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে জরিমানার পরিবর্তে উল্টো কেন্দ্রের ভাড়া নিয়েছে বেসরকারি খাতের ফার্নেস তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো। জানা গেছে, চুক্তি অনুসারে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য বছরে 10% সময় নিজেরা বন্ধ রাখতে পারে একটি বিদ্যুৎ কেন্দ্র। তার মানে 100 মেগাওয়াট সক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র বছরে 836 ঘন্টা বন্ধ রাখতে পারে। এর বাইরে বন্ধ রাখার সময় কেন্দ্র ভাড়া পাবে না, বরং জরিমানা দিতে হবে তাদের। কিন্তু 2.5 বছরের বেশি সময় ধরে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হলেও এর হিসাব করছে না বিপিডিবি। বিপিডিবির কর্মকর্তারা বলছেন, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া বিল জমতে থাকায় তারা বিদ্যুৎ কেন্দ্র চালাতে অস্বীকৃতি জানাতে থাকেন। তাদের দাবির মুখে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার সময় হিসাব না করে 2022 সালের জুলাই থেকে বিদ্যুৎ বিল দিচ্ছে পিডিবি। বিদ্যুৎ বিভাগের অনুমোদন ছাড়াই বিপিডিবির বোর্ডে এই সিদ্ধান্ত অনুমোদন করে নেন তৎকালীন চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান। পরে সরকার বন্ড ছেড়ে বকেয়ার বেশিরভাগ শোধ করেছে। বর্তমানে বকেয়া অনেক কম এসেছে, অথচ ওই নিয়ম এখনও সুবিধা পাচ্ছে তেল চালিত বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো। বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞরা বলেছেন, অসাধু ব্যবসায়ীদের একটি গ্রুপ 2017-18 থেকে 2023-24 অর্থ বছরের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য কয়লা ও ফার্নেস অয়েল সহ জ্বালানি আমদানির নামে বিপুল অঙ্কের টাকা দুর্নীতি করেছে। 2017-18 অর্থ বছরে পিডিবির ব্যয়ের পরিমাণ ছিল 1.59 বিলিয়ন ডলার, যা আন্তর্জাতিক জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে 2021-22 অর্থ বছরের মধ্যে 3.03 বিলিয়নে উন্নতি হয়। এদিকে বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহের দ্রুত বৃদ্ধি আইন 2010 এর অধীনে করা চুক্তিগুলো পরীক্ষা করার জন্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সেপ্টেম্বরে 5 সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছিল। জানা গেছে, 2008-09 থেকে 2021-22 অর্থ বছরের মধ্যে 14 বছরের রেন্টাল, কুইক রেন্টাল ও আইপিপি কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ হিসেবে দেওয়া হয়েছে 89,740 কোটি টাকা। জুলাইয়ে পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, 14 বছরে ক্যাপাসিটি চার্জ হিসেবে সরকার 90,000 কোটি টাকা গচ্চা দিয়েছে। পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, 2022-23 ও 2023-24 অর্থ বছরের হিসাব যোগ করলে তা 1,10,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। পিডিবির তথ্য বলছে, 2008-09 অর্থ বছর ক্যাপাসিটি চার্জের পরিমাণ ছিল 1,507 কোটি টাকা। এই অঙ্ক 2009-10 অর্থ বছরে দাঁড়ায় 1,790 কোটি টাকা, 2010-11 অর্থ বছরে 2,784 কোটি এবং 2011-12 অর্থ বছরে 5,000 কোটি টাকা দাঁড়ায়। 2012-13 থেকে 2017-18 অর্থ বছর পর্যন্ত ক্যাপাসিটি চার্জ 5 থেকে 6,000 কোটি টাকার মধ্যে ছিল। 2018-19 অর্থ বছর তা বেড়ে দাঁড়ায় 9,500 কোটি টাকা। 2019-20 অর্থ বছরে 11,000 কোটি টাকা, 2020-21 অর্থ বছরে 13,000 কোটি টাকার বেশি এবং 2021-22 অর্থ বছরে 13,700 কোটি টাকা। 2022-23 অর্থ বছর এ খাতে ব্যয় এক লাফে 25% বেশি বৃদ্ধি পায়। ওই বছর ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হয়েছে 17,155 কোটি 85 লাখ টাকা। অথচ এই সময় বেসরকারি তথা রেন্টাল ও আইপিপি কেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতার ব্যবহার কমেছে। পরের 2 অর্থ বছরে প্রায় একই পরিমাণ টাকা পরিশোধ করতে হয়েছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য মতে, ওই সময়ে সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠী সামিটকে ক্যাপাসিটি চার্জ হিসেবে দেওয়া হয়েছে প্রায় 10,623 কোটি টাকা, যা মোট ব্যয়ের প্রায় 12%। দ্বিতীয় অবস্থানে ছিল যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি এগ্রিকো ইন্টারন্যাশনাল। কোম্পানিটিকে দেওয়া হয়েছে 7,932 কোটি টাকা। 7,523 কোটি টাকা পেয়ে তৃতীয় অবস্থানে আছে চীনা কোম্পানি এরদা পাওয়ার হোল্ডিংস। চতুর্থ স্থানে দেশি কোম্পানি ইউনাইটেড গ্রুপকে দেওয়া হয়েছে 6,575 কোটি টাকা। পঞ্চম স্থানে থাকা রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডকে দেওয়া হয়েছে 5,117 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জের নামে বাংলা ক্যাট গ্রুপ নিয়েছে 5,067 কোটি টাকা। মাত্র 3 বছর আগে উৎপাদন শুরু হওয়া বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে গড়ে ওঠা পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্র পেয়েছে 4,000
550 কোটি টাকা। এছাড়া ওরিয়ন গ্রুপকে 4,862 কোটি এবং খুলনা পাওয়ার কোম্পানিকে 4,054 কোটি টাকা দেওয়া হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কেপিসিএল এর 35% শেয়ার রয়েছে সামিট গ্রুপের কাছে ও 35% ইউনাইটেড গ্রুপের কাছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।